শুভ সন্ধ্যা সুধী ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের সামনে স্বামীজির বাণী ষষ্ঠ পর্ব উপস্থাপন করতে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসুন ষষ্ঠ পর্ব শুরু করি। স্বামীজির কথাগুলি মোটামুটি দু ভাগে ভাগ করা যায়। এক ভাগে হচ্ছে সেসব কথা যা শুধু ভারতবর্ষের জন্য, বিশেষত সে যুগের ভারতবর্ষের জন্য, অর্থাৎ সে যুগের ভারতবর্ষে যেসব প্রধান প্রধান জাতীয় ও সামাজিক সমস্যা, সেগুলির সমাধানের জন্য। পরানুকরণ, প্রিয়তা, হীনমন্যতা, কুসংস্কার, ধর্মের নামে গোঁড়ামি, নিম্নবর্ণের উপর উচ্চবর্ণের অত্যাচার, অস্পৃশ্যতা, স্ত্রী জাতির অনাদর এবং যারা শ্রমজীবী ও প্রকৃত ধনোৎপাদনকারী তাদের প্রতি অবজ্ঞা, এগুলিই ছিল সে যুগের ভারতবর্ষের প্রধান সমস্যা। স্বামীজি জ্বলন্ত ভাষায় এসবের সমাধানের পথ নির্দেশ দিয়ে গেছেন, আর বস্তুত তাঁরই নির্দেশিত পথে আজকাল এগুলির সমাধানও হচ্ছে। স্বামীজির নির্দেশিত পথ হচ্ছে শিক্ষা। তিনি বলতেন, শিক্ষার বিস্তার হোক, তাহলে আপনা আপনি এসব সমস্যার সমাধান হবে। জোর করে এসব সমস্যার সমাধান করা যায় না, শুধু আইন করেও না। তিনি বলতেন, অজ্ঞতায় জাতির মন আচ্ছন্ন ও আড়ষ্ট হয়ে আছে, শিক্ষা দিয়ে তাকে সজীব করে গতিশীল করে তুলতে হবে। সুখের বিষয়, শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে জাতির মনের এই পরিবর্তন ঘটছে, তার সঙ্গে এসব সমস্যার সমাধানও ক্রমে হতে চলেছে। জোর করার প্রয়োজন হচ্ছে না, এখন দেশ স্বাধীন হয়েছে আর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে ভারত অগ্রণীর ভূমিকাও নিচ্ছে, তবু যতটা শিক্ষা বিস্তার হওয়ার কথা ছিল তা হয়নি, বা যে শিক্ষাকে স্বামীজি মানুষ করার শিক্ষা বলতেন সে শিক্ষারও প্রবর্তন দেশে ঘটেনি। মানুষই দেশের সম্পদ। সৎ, বুদ্ধিমান, পরিশ্রমী, কর্তব্যনিষ্ঠ ও পরোপকারী মানুষই প্রকৃত মানুষ। আমাদের শিক্ষা পুস্তকী শিক্ষা, কার্যকরী শিক্ষা নয়। আমরা স্বপ্নবিলাসী, বাকপটু, কিন্তু ঠুঁটো জগন্নাথ। স্বামীজি ভারতের আদর্শ পরায়ণতার সঙ্গে পাশ্চাত্যের কর্মকুশলতার সমন্বয় করতে চেয়েছিলেন। এক কথায়, শিক্ষার মাধ্যমে ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় হোক, এই চেয়েছিলেন। মানুষের মন উঁচু সুরে বাঁধা থাকবে, কিন্তু কাজকর্মে নিপুণ হবে। স্বামীজির মতে ভারতের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিই চেষ্টা করবে বহুজন হিতায়, বহুজন সুখায় জীবনযাপন করতে। ব্যক্তিগত সুখের জন্য জীবন নয়, সমষ্টির কল্যাণেই ব্যষ্টির কল্যাণ। জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত কথার অর্থ হচ্ছে জন্ম থেকেই সমষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গীকরণ। মানুষই স্বামীজির কাছে ভগবান, মানুষের মধ্যে তার শ্রেষ্ঠ প্রকাশ। তাই ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর সর্বত্র আছেন, মন্দিরেও আছেন, কিন্তু মন্দিরে যে বিগ্রহ আছেন তিনি অচল, তিনি নড়েন না, চড়েন না, কথা বলেন না, কিন্তু আর তো মানুষ কথা বলে, দুঃখ জানায়, তার দুঃখ দূর করে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করে। মন্দিরের বিগ্রহ যেমন ঈশ্বরের বিগ্রহ, মানুষও তেমনি ঈশ্বরের বিগ্রহ। পার্থক্য এই যে একজন অবাক আর একজন সবাক। স্বামীজি এই সবাক সচল ঈশ্বর বিগ্রহের দুঃখ বেদনায় অশ্রু বিসর্জন করতেন। তাঁর সব কিছু
উদ্যম এই সচল বিগ্রহকে কেন্দ্র করে। এই বিগ্রহের দুঃখ দূর করাই ছিল তাঁর জীবনের ব্রত। স্বামীজি ভারত প্রেমী ছিলেন, কিন্তু তা এই জন্য নয় যে ভারত তার জন্মভূমি ছিল। ভারত তাঁর কাছে পুণ্যভূমি, কারণ ভারত ঋষির দেশ, সেই সব মানুষের দেশ যারা সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারতেন। স্বামীজি ভারতকেই সত্য বলে সম্বোধন করেছিলেন, বলেছিলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে, সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে। শুধু ভারতের জন্য ভারতের বেঁচে থাকার দরকার নয়, বিশ্বের জন্য ভারতের বেঁচে থাকার দরকার। ভারত সমস্ত পৃথিবীর ধর্মগুরু। স্বামীজির আর যেসব কথা তা কিন্তু সকল দেশের ও সকল যুগের জন্য। ভারত তাঁর কাছে বহুভাবে ঋণী, ভারতের জাতীয়তা তিনিই ছিলেন প্রধান উন্মেষক। কিন্তু এ তার গৌণ পরিচয়, তাঁর আসল পরিচয় তিনি মানব বন্ধু। তিনি ছিলেন সন্ন্যাসী, দেশ ও কালের ঊর্ধ্বে তাঁর দৃষ্টি, দেশপ্রেম তাকে সংকীর্ণ করেনি। সব দেশই তাঁর আপনার দেশ, সব মানুষই তাঁর আপনার জন্য। তাই অনেক কথাই তিনি বলে গেছেন যা সকল দেশের সকল জাতির জন্য, যা সকল যুগের মানুষের কাজে লাগতে পারে। তাঁর প্রকৃত কর্মজীবন শুরু হয় পাশ্চাত্য দেশে, আমেরিকায়। তখনও আমেরিকা ইংল্যান্ডের হাত থেকে পাশ্চাত্য জগতের নেতৃত্ব ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু তার সূচনা দেখা গিয়েছিল। আমেরিকার ভবিষ্যৎ যে উজ্জ্বল সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তার ধনসম্পদ, তার বাণিজ্য বুদ্ধি, তার উদ্ভাবনী শক্তি ও যন্ত্রশিল্প, তার কুশলতা, তার ব্যক্তি স্বাতন্ত্র্য, নারী জাতির প্রতি তার ব্যবহার ইত্যাদি গুণ তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আমেরিকার পর তিনি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশও দেখেন। ক্রমে পাশ্চাত্য জাতির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ইউরোপ ও আমেরিকার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে পরিচিত হবার সুযোগ যেমন তাঁর ঘটেছিল, তেমনই দরিদ্র বা অল্প শিক্ষিত জনসাধারণের সঙ্গেও পরিচিত হবার সুযোগ তাঁর ঘটেছিল। পাশ্চাত্য সমাজের সর্বস্তরেই তাঁর যাতায়াত ছিল, সর্বত্রই তিনি ছিলেন অতি মাননীয় অতিথি। তিনি বুঝতে পেরেছিলেন পাশ্চাত্য জাতির অভ্যুদয় সুনিশ্চিত, তারা পুরুষাকারের সাহায্যে সমৃদ্ধি ও সাফল্যের সর্বোচ্চ চূড়ায় একদিন উঠবেই। তাদের এই কর্মোৎসাহ, এই শ্রমশীলতা তাঁকে মুগ্ধ করে। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের দরিদ্র, অজ্ঞতা, হীনমন্যতা সব কিছুতে অলস ও শিথিলভাবে তাঁকে ব্যথিত করে। তিনি চেয়েছিলেন ভারতবর্ষ যেন পাশ্চাত্য দেশের কর্মকুশলতা অর্জন করতে চেষ্টা করে। তাঁর রজঃশক্তি ভারতবর্ষে আসুক, ভারতবর্ষের জীবনস্রোত আরও কর্মমুখর হোক, গতিশীল হোক। শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে পৃথিবীময় এক আলোড়ন সৃষ্টি হয়েছে, তা তিনি লক্ষ্য করেছিলেন। এ আলোড়নের ফলে শূদ্র জাতির, অর্থাৎ যারা শ্রমজীবী, তাদের অভ্যুত্থান হবে, এ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। রাশিয়া এবং চীন এর কেন্দ্র হবে এ কথাও বলেছিলেন। ভারতেও শিল্প বিপ্লব ঘটুক, ভারতেও শূদ্র জাতির অভ্যুত্থান হোক, এ তিনি চেয়েছিলেন। এই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এক নূতন ভারত রূপ নেবে, এই তাঁর বিশ্বাস ছিল। এই নূতন ভারতকে আহ্বান করে তাঁর অমর ভাষায় তিনি বলেছিলেন, নূতন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে, মালা, মুচি, মেথরের ঝুপড়ির মধ্য হতে থেকে।
বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনানের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ ঝাড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। শুদ্র জাগরণ হবে এবং সঙ্গে সঙ্গে নূতন ভারতও গড়ে উঠবে, এ স্বামীজি নিশ্চিত জানতেন। তথাকথিত উচ্চ শ্রেণীর পতন অনিবার্য এ কথাও তিনি বলেছিলেন। শূদ্র অর্থাৎ যারা শুধু কায়িক পরিশ্রম করে, অর্থাৎ মেহনতি মানুষ, সমাজতন্ত্রের ভাষায় প্রলয় তাড়িয়েত নিপীড়িত গণমানুষ। ভারতবর্ষে ব্রাহ্মণত্বের অর্থ সংস্কৃতিবান হওয়া, মন বুদ্ধি ও হৃদয়ের ঐশ্বর্যে ঐশ্বর্যবান হওয়া। শূদ্র অর্থাৎ কায়িক শক্তির সঙ্গে সেবা ভাব যার থাকবে, কিন্তু বুদ্ধি ও কৃষ্টির দিক দিয়ে যে নিকৃষ্ট। শূদ্র জাগরণ হোক এ স্বামীজি চেয়েছিলেন সত্য, কিন্তু এ তিনি কখনো চাননি যে শূদ্র জাগরণের সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের কৃষ্টি শূদ্রত্বে নেমে যাবে। বরং তিনি চেয়েছিলেন এবং এ তার আশা ছিল যে সমস্ত জাতি ব্রাহ্মণত্বে উন্নীত হবে, শুধু নির্দিষ্ট একটি শ্রেণী বা মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি সমস্ত জ্ঞান ভাণ্ডারের মালিক হয়ে থাকবে, আর অগণিত নরনারী বঞ্চিতের হতাশ দৃষ্টিতে চেয়ে দেখবে। এ স্বামীজি সহ্য করতে প্রস্তুত ছিলেন না। তিনি চেয়েছিলেন এ জ্ঞান ভাণ্ডার সবার জন্য উন্মুক্ত হয়ে যাক, সবাইকে সুযোগ দেয়া হোক, অধিকার দেয়া হোক এই জ্ঞান ভাণ্ডার আয়ত্ত করার। ধন্যবাদ শ্রুতি ভক্তবৃন্দ, আমার আজকের স্বামীজির বাণী এই পর্যন্তই। আজকের এই ষষ্ঠ পর্বের বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন। আর আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম নিত্য নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।